মোগাই দেওয়া মিছি কিবার করি গাজল হসপিটাল মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা গত 5 বছর থেকে এই অবস্থায় পড়ে আছে এবং আমরা হঠাৎ 6 মাস আগে একটা পোস্টার দেখতে পাই যেখানে 13 লক্ষ টাকার মতো সাংশন করা আছে, 12,84,000 টাকা, এবং সেই টাকার কোনো কাজ হয়নি। আমাদেরকে যেটা প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে কাজ হবে, সেই কাজ এখনো হয়নি। এবং আমরা ভোটের আগে যদি জানতে পারতাম কাজ হবে না, তাহলে আমরা হয়তো ভোট বয়কট করতাম। ভোটের রাস্তা ঠিক হওয়ার প্রতিশ্রুতি পেয়ে আমরা সমস্ত কিছু মেনে নিয়েছিলাম, এখনো রাস্তাঘাট ঠিক হয় না, ছেলে পিলে স্কুল যেতে পারছে না, প্রতিদিন প্রায় জল বইতেই থাকে, বর্ষা বা বৃষ্টি বলে কোনো কথা নাই, সবসময় ড্রেনের জল বইতেই থাকে রাস্তার উপর। প্রায় কত কিলোমিটার রাস্তা এরকম হয়ে আছে? 2 কিলোমিটার রাস্তা এরকম হয়ে আছে। এখানে কত মানুষের বসবাস যারা এই রাস্তা দিয়ে যায় চলাফেরা করে? এখানে মোটামুটি 485, আর এদিকে প্রায় প্রতিদিন 4-5 হাজার মানুষ যাতায়াত করে, 900 লোকের। কি কি অসুবিধা হয় এই রাস্তার জন্য? বাচ্চা কাচ্চার স্কুল যাওয়ার প্রথম সমস্যা, মানুষ রাস্তাঘাটে জামা কাপড় পরে একেবারে নোংরা, মানে একবার পরে গেলে আর কেউ বাড়ি ফিরতে পারে না, চান করা ছাড়া। টোটো যায় না, টোটোকে বলতে গেলে টোটো 5 টাকার ভাড়া 50 টাকা চাই, গাড়ি ঘোড়া ঢুকে না, দিতে পারে না। আজকে আজকে কি করছেন এই রাস্তার দাবি? এই রাস্তার জন্য আমরা একটা শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি। আমরা বিডিও সাহেবকে, আমাদের প্রথম বক্তব্য, আমরা বিডিও সাহেবকে ডাকছি এবং তার সঙ্গে আমরা দুটো কথা বলার জন্য গ্রামবাসীরা, সমস্ত গ্রামবাসী এক হয়ে এই পথ অবরোধ করছি। কতক্ষণ ধরে পথ অবরোধ চলছে? প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হতে চলছে। আমরা বিডিও সাহেবকে এখনো পাইনি কথা বলার জন্য। আচ্ছা, আপনার নাম আর আপনার বাড়ি কোথায়? আমার নাম নিশাদ সাহা, বাড়ি তুলসীডাঙ্গা হসপিটাল মোড়।